মুখ্যমন্ত্রী যদি হেমন্ত বিশ্ব শর্মা হয়ে থাকেন, উনি যদি এক কথার মানুষ হয়ে থাকেন, এই পাঁচটা প্রশ্নের জবাব উনি 7 তারিখে দিয়ে যেতে হবে বরাকবাসীকে। এটা আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে দাবি করছি। এই আমার মোটামুটি বক্তব্য। আপনাদের যদি আসামে 1,20,00,000 বাঙালি অর্থাৎ 30% পপুলেশন থাকা সত্ত্বেও বাংলাকে দ্বিতীয় সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি আমরা আজও কেন পেলাম না, সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা জবাব চাই। এই ব্যাপারে করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত বিধানসভায় বারবার কথা বলেছেন, কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। অথচ আমরা 1,20,00,000 পপুলেশন, ওয়ারেস বড়োল্যান্ডের পপুলেশন 42,00,000। সেই বড় ভাষাকে দ্বিতীয় সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিধানসভায় অসমীয়া বড় ভাষায় লেখা, সমস্ত বিধায়কদের সাইনবোর্ড অসমীয়া বড়। এই অবিচার কেন? লন্ডন বাংলা ভাষাকে দ্বিতীয় সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে, অস্ট্রেলিয়া বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেই জায়গায় ভারতবর্ষের আসামে কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করব যে উনার এই সফরে উনি কয়েকটা ব্যাপারে বরাকবাসীর মনে যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর উনি দিয়ে যাবেন। প্রথমত, 1,00,000 চাকরি হয়েছে, যদিও উনি বলেছিলেন বছরে 1,00,000 চাকরি দেবেন, কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, মাত্র 1,00,000 চাকরি দেওয়া হয়েছে, আরও 20,000 আগামী মাসে দেওয়া হবে বলে ঘোষণা করেছে। এই 1,00,000-এর মধ্যে আসামে 1,20,00,000 বাঙালি মানুষ আছে, আর বরাক উপত্যকায় কতজনকে চাকরি দেওয়া হয়েছে সেটা মুখ্যমন্ত্রী যেন এবার ঘোষণা করে যান। আর সেই সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কতজন ছেলে মেয়েকে বরাক উপত্যকায় চাকরি করার জন্য পাঠিয়েছেন সেটাও যেন উনি বলে যান। এক, দ্বিতীয়ত, তিন, ভাষা শহীদ স্টেশন একাদশ শহীদ হয়েছিল 1961 সালে বাংলা ভাষা রক্ষা করার জন্য, ভাষা শহীদ স্টেশনের দাবিতে বহু স্মারকলিপি, বহুদিনের দাবি, কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছেন, রেল দপ্তর অনুমোদন দিয়েছেন, আসাম সরকার এটাকে আটকে রেখেছে, সেটা কবে মুক্তি পাবে সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। আসুন, বিদ্যুতের আজকে বরাক উপত্যকার কি অবস্থা সেটা সবাই অনুমান করতে পারছেন। আশা করি আগামী 2 দিন হয়তো আপনারা বিদ্যুৎ পাবেন, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন। আসামে বিদ্যুতের ঘাটতি হচ্ছে 200 মেগাওয়াট। আমরা 45,00,000 পপুলেশনে আমাদের ঘাটতি দেওয়া হয়েছে আমাদের ভাগে 100 মেগাওয়াট, আর 2,50,000,000 মানুষের জন্য ঘাটতি দেওয়া হয়েছে 100 মেগাওয়াট। এই বৈষম্য কেন? মুখ্যমন্ত্রী গতকালকে ঘোষণা করেছেন শিলচরময় যান, 3 খন উড়াল পুল আমি তার ঘোষণা করি। মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে এই যে 3টা উড়ালপুর সেতু কালকে উনি সিদ্ধান্ত ঘোষণা করবেন, সেটা কি ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে এবং সেটা বাজেটে ধরা হয়েছে কিনা সেটা যেন উনি স্পষ্ট করে বলেন। কারণ ইতিপূর্বে আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। তার জ্বলন্ত প্রমাণ করিমগঞ্জ শহর, আসামে 5টা মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে, 4টা মেডিকেল কলেজের কাজ শেষ হয়ে
শুরু হতে যাবে, কিন্তু করিমগঞ্জের মেডিকেল কলেজ আজ পর্যন্ত কেন শুরু হলো না সেই জবাব আমরা মুখ্যমন্ত্রীর কাছে 7 তারিখে চাই। যেখানে প্রাক্তন জেলা শাসক, আমার নাম মনে নেই, সমষ্টিপুর না কোন জায়গায় 200 বিঘা জমি, জায়গাটার নামটা আপনারা বলতে পারবেন, 200 বিঘা জমি নির্ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটাকে নিয়ে যাওয়া হলো রাতাবাড়ি। এই রাজনীতি সেখানে 200 বিঘা জমি নির্ধারণ করেছিলেন, সেটাকে অমান্য করে রাতাবাড়িতে দেওয়া হলো, কিন্তু আজও সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিতে পারলো না। এই অবিচার আমাদের প্রতি কেন?